আর খুব বেশি দিন বাকি নেই যখন দেখবেন যে ভারতেও ঝড়ের গতিতে চলছে বুলেট ট্রেন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, চীন জাপানের সঙ্গে পাল্লা দিয়ে খুব শীঘ্রই ভারতের মাটিতেও এবারে ছুটতে চলেছে এই ট্রেন। এ খবর তো আমরা অনেকেই আবার জেনেও গিয়েছি, কিন্তু জানেন কি, এই ট্রেন যে স্টেশনে থামবে সেটি দেখতে কেমন হবে, এই স্টেশনকে দেখতে কেমন হবে সকলেরই তা জানতে ইচ্ছে করছে। বিশাল জায়গা জুড়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক এই স্টেশন, বিভিন্ন ধরনের অফিস এবং দোকান থাকবে এই স্টেশনের মধ্যেই। স্টেশনের এক ঝলক ছবি সোশ্যাল মিডিয়াতেও দেখা গিয়েছিল, যা সত্যিই বিস্ময়কর। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও শেয়ার করেছেন। আহমেদাবাদের সবরমতী মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাবে তৈরি হচ্ছে এই স্টেশন। ছবিতে যে স্টেশনটির ছবি ধরা পড়েছে তা সত্যিই অত্যাধুনিক, আর অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া। ভারতের তৈরি প্রথম বুলেট ট্রেন স্টেশনে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের ছবি সুন্দরভাবে রাখা রয়েছে। এছাড়া মোট 1,33,000 বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হয়েছে সেই স্টেশন, এমনকি যাত্রীরা যাতে বিশ্রাম নিতে পারেন তার ব্যবস্থাও রয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছে ছিল সুপার ফার্স্ট ট্রেন চালানোর, বন্দে ভারত চালু হতে তা সম্ভব হয়েছে। এবার মোদীর স্বপ্ন ভারতের মাটিতে বুলেট ট্রেন চলাচলের, তা এবার সত্যি হতে চলেছে। চীন জাপানে রয়েছে এই ট্রেন, ভারতেও এই ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছিল মোদী সরকার। এবার বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট দিল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার তিনি জানান, আগামী 2026 সালের মধ্যেই ভারতের প্রথম বুলেট ট্রেন চালু হয়ে যাবে। পাশাপাশি দেশের রেল নেটওয়ার্ক আরও মজবুত করতেও একাধিক পরিকল্পনার ঘোষণা করেছেন তিনি। এছাড়াও কথা বলেন কবচ সিস্টেম নিয়ে। এই ট্রেন প্রথম চলবে গুজরাটে, আর তার জন্যই তোড়জোড়ও চলছে। আর এই নিয়ে রেলমন্ত্রী নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেল একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে বুলেট ট্রেনের ট্র্যাকের ছবি দেখানো হয়েছে। গত এপ্রিল মাসে রেল জানায় মাত্র 26% কাজ হয়েছে প্রকল্পের। এই পথটি 50 কিলোমিটার লম্বা। সালের নভেম্বর মাসে কাজ শুরু হওয়ার পর গুজরাট আহমেদাবাদের রুটে বুলেট ট্রেন প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। 6টি নদীর ওপরে সেতু তৈরির কাজও শুরু হয়েছে। বুলেট ট্রেনের জন্য 3টি ডিপো তৈরি হবে, একটি মহারাষ্ট্রে, 2টি গুজরাটে। গুজরাটে একটি হবে সুরাটে এবং অন্যটি সবরমতিতে। মুম্বাই থেকে আহমেদাবাদে বুলেট ট্রেন যেতে সময় লাগবে 3 ঘন্টা। প্রতি ঘন্টায় এই ট্রেনের গতি থাকবে 320 কিলোমিটার। বুলেট ট্রেন প্রকল্পের মোট খরচা ধরা হয়েছে প্রায় 1,00,000 কোটি টাকা, যার মধ্যে 10,000 কোটি দেবে কেন্দ্রীয় সরকার, 5,000 কোটি দেবে গুজরাট এবং মহারাষ্ট্র সরকার, আর এই প্রকল্পের জন্য ভারতকে 88,000 কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাপান। গত সপ্তাহতেই রেলমন্ত্রী জানিয়েছিলেন যে মুম্বাই আহমেদাবাদে বুলেট ট্রেন প্রকল্পে 100 কিলোমিটার দৈর্ঘ্যের পিলারের উপরে বসানো কংক্রিটের রেলপথ এবং 230 কিলোমিটার পিলার বসানো লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিলিমোড়া সুরাট সেকশনটি মুম্বাই আহমেদাবাদের রুটেরই অংশ। ইতিমধ্যে গুজরাটের ভালসার
নভসারি, সুরাট, বরোদা এবং আনন্দ জেলায় বুলেট ট্রেন প্রকল্পের ভায়াডাক্ট বসানোর কাজও শেষ হয়েছে। সঙ্গে রাখুন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।